কাস্টমারে আর মত আর কষ্ট নাই, মানে রাত্রি বেলা আমরা চলতেই পারি না, একদম অন্ধকার, অন্ধকারে অন্ধকার, আমাদের জীবনটাও অন্ধকার। মোবাইলটা চার্জ করা যায় না, মোবাইল 10 টাকা চার্জ করতে নেই আসামে। বাড়িতে বাড়িতে ফ্যান, লাইট সব আছে, আছে ইলেকট্রিক মিটার, কিন্তু তার কোনো কিছুই কাজে লাগে না বক্সিরহাটের ফলিমারির পূর্ব ফলিমারি গ্রামে। ফলে গরমে হাঁসফাঁস করতে করতেই দিন কাটছে গ্রামবাসীদের। এমনকি মোবাইল চার্জ দিতে বাংলার গণ্ডি পেরিয়ে যেতে হচ্ছে পড়োশী রাজ্য অসমে, ফোন পিছু গুনতে হচ্ছে করকরে 10 টাকা। এখানে সোলার দিয়ে কারেন্ট তৈরি করে দিয়েছে সরকার থেকে, কিন্তু সন্ধ্যা 6টার পরের থেকেই কারেন্ট চলে যায় আর থাকে না। আর এই যে নদীটা দেখছেন, এটাও বছরে আমরা 2 বার করে জাগলা বানাই, এটা সরকার কোনো ব্যবস্থা নেয় না। বৃষ্টির সময় জল হলেই লোকের যাতায়াত করা খুব মুশকিল হয়। আবার এই যে এই পাশে যে গ্রামটা দেখছেন, এখানেও 1,500-2,000 পরিবার হবে, এখানেও কারেন্ট থাকে না। এরাও বর্ষার দিনে বাজারে যেতে পারে না, অঞ্চলে যাইতে পারে না, অনেক রকম কাজ থাকে অঞ্চলে, সরকারি কাজগুলা করতে পারে না, অনেক সমস্যা, এরা দিন কাটাইতেছে। বা বাচ্চাগুলা, 2 পারেরই বাচ্চাগুলা পড়াশোনাও করতে পারে না, দেখা যায় লাইট থাকে না, ওরা পড়তে পারে না। দিনের বেলায় সকালবেলায় টিউশনে যায়, টিউশন থেকে পড়া দিয়ে দেয়, বাড়িতে এসে পড়তে পারে না অন্ধকারে। কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার মাধ্যমে 2018 সালে সোলার বিদ্যুৎ এসেছিল কোচবিহার জেলার এই প্রত্যন্ত গ্রামে, কিন্তু বজ্রপাতের জেরে নষ্ট হয়ে গিয়েছে সোলার বিদ্যুতের সবকটি ইনভার্টার। ফলে সূর্য ডুবলেই ব্যাটারি আর ঠিক করে কাজ করে না, সন্ধে 6টা বাজতে না বাজতেই অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম। ফলে পড়াশুনো লাটে উঠেছে ছেলে মেয়েদের, ঘর গেরস্থালির কাজও করতে পারছেন না কেউ। 2 বছর থেকে কারেন্ট ছিল, এখন তো লাইন নাই, লাইনটা নষ্ট হয়েছে, ব্যাটারি নষ্ট হয়েছে, এই সোলার এগুলা কি কারেন্ট চলে? আমাদের একটা যদি বাচ্চা কাচ্চা থাকতো, আজকে মাধ্যমিক পাশ যদি থাকতো, হাই সেকেন্ডারি থাকতো, তাদের পড়াশোনা কি অসুবিধা হইতো? পাশে আসাম আছে, এখানে আসামে যে আমাদের বাড়িতে মোটামুটি 10-15 বিঘা দূরে আসাম বর্ডার, এখানে বিদ্যুৎ আছে, আর আমরা মোবাইল কি চার্জ করবো? এখানে যে বাজারে যে একটা খামার ভাড়া বাজার আছে আমাদের, ওখানে যে 10 টাকা করে চার্জ করে নিয়ে আসি দোকানের থেকে। কেন বিদ্যুৎ নাই, কি দিয়ে চার্জ করবো আমরা এখন? কতগুলো বাড়ি? বাড়ি তো আছে 700 মতো। আগে কি ছিল বিদ্যুৎ? আগে আমাদের সোলার টোলা ছিল, তারপরে লাইন ঢোকার পরে তো সোলার টোলার বিক্রি টিক্রি করে দিয়েছে, বা ওগুলা তারটা সব কোথায় আছে ওগুলা ই নাই। এখন তো আবার লাইন আসে, সবাই তো আনন্দ ছিলাম যে লাইন আসে, আমাদের সব কিছুই হবে, এখন কিছুই নাই। এখন ওই যে বাস পুরা সব লাইনগুলা ইনভার্টারগুলো জ্বলে যাইতেছে, ওগুলো ঠিকও করে দেয় না, এই পরিস্থিতি। আর ফোন করলে বলে যে ওগুলা এখানে হবে না, দেরি হবে, অমক তমক এগুলো বলে। রায়ডাক ও সংকোষ নদী পেরিয়ে পৌঁছতে হয় পূর্ব ফলিমারি গ্রামে, সেখানে প্রায় 700 পরিবারের বসবাস, কিন্তু কবে আবার গ্রামে বিদ্যুৎ আসবে জানেন না কেউই। স্থানীয় পঞ্চায়েত প্রধানের গলাতেও সেই সুর। পূর্ব ফলিমারি অনেকদিন থেকে কারেন্টের একটা সমস্যা, যেহেতু সেখানে আমাদের নদী পেরিয়ে যেতে হয় ওইদিকে আসাম গেসা, তার জন্য আমরা কারেন্টের কোনো লাইন সেখানে যায়নি, সেখানে সোলারের মাধ্যমে কারেন্টটা দেওয়া হয়েছে, কিন্তু সন্ধ্যার পরে সেটা চার্জ বন্ধ হয়ে যায়, এবং এই কথাগুলো আমি উপরে সেটা বলেছি, কিন্তু তারা সঠিকভাবে সারা তদন্ত করছে না এবং সোলারগুলো ঠিক করেও দিচ্ছে না। এই পরিস্থিতিতে তাদের দুরবস্থার কথা প্রশাসনের উপর মহলের নজরে পড়লে হাল ফিরতে পারে বলে আশা গ্রামবাসীদের। দ্য ওয়াল ব্যুরো।